কলম্বিয়ার নীল ঠোঁটের ঝুঁটি তোলা গুয়ান একটি বিরল পাখি। তাদের বাস এক বিশেষ এলাকায়। এই পাখির সংখ্যা ক্রমেই আরো কমছে। বিরল প্রজাতির এই পাখি আর মাত্র 300 থেকে 500টি বেঁচে আছে। প্রো এভিজ নামের একটি পরিবেশ সংরক্ষণ গোষ্ঠী এই এলাকার মানুষদের, বিশেষ করে মহিলাদের সাহায্য করে গুয়ান পাখি রক্ষার চেষ্টা করছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। খোঁজ চলেছে কলম্বিয়ার বিরলতম পাখিটির, যার নাম গুয়ান, নীল ঠোঁটের ঝুঁটি তোলা গুয়ান। এই বিরল প্রজাতির পাখি আর মাত্র 300 থেকে 500টি বেঁচে আছে, যাদের শুধু এই এলাকায় পাওয়া যায়। প্রকৃতি সংরক্ষণকারীদের কপাল ভালো। তারা একটি ক্র্যাক্স অ্যালবার্টি পাখি খুঁজে পেয়েছেন, এটা পাখিটির বৈজ্ঞানিক নাম। কলম্বিয়ার আদিবাসিন্দাদের কাছে এই ক্রেস্টেড গুয়ান ছিল এক কিংবদন্তির প্রাণী। সোনার পাতে খোদাই করা তার নানা প্রতিকৃতি পাওয়া গেছে। নীল ঠুঁটো ঝুঁটিওয়ালা গুয়ান পাখি শুধু এখানেই পাওয়া যায়, তাই প্রো এভিজ এই জমিটা কিনে নিয়েছে আর এলাকাটা সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রজাতির পাখিরা বিশেষ করে জঙ্গল কাটার ফলে বিপন্ন হয়ে পড়েছে, সেই সঙ্গে আছে অবাধ শিকার, যার ফলে এই পাখিদের সংখ্যা এমনভাবে কমছে যে প্রজাতিটা বিলুপ্ত হওয়ার মুখে। সংরক্ষিত এলাকার বাইরে যথেচ্ছ জঙ্গল কাটা হচ্ছে। মাগদালেনা মেদিও এলাকায় দিনে আধা হেক্টর জঙ্গল উধাও হচ্ছে বলে বিশেষজ্ঞদের অনুমান। স্থানীয় বাসিন্দারা কাঠ কাটা আর পশুপালন থেকে জীবন ধারণ করেন, প্রকৃতির উপর যার প্রভাব শুভ নয়। আগে যেখানে নানা ধরনের গাছ ও জীবজন্তুতে ভরা ঘন জঙ্গল ছিল, আজ সেখানে শুধু গরু চরানোর মাঠ। ভূমি ক্ষয় হচ্ছে, কাজেই কৃষিক্ষেত্র ক্রমেই আদিম বনানীর ওপর ভাগ বসাচ্ছে। পুয়ের্তো পিঞ্জন গ্রামটি একেবারে সংরক্ষিত এলাকার লাগোয়া। এখানেও মানুষ প্রধানত পশুপালন করে দিন গুজরান করেন। গ্রামের একটি মহিলা সমিতি রোজগারের অন্য পন্থার খোঁজ করছে। এক ধরনের তালের বিচি থেকে তৈরি পুঁতির মালা বিক্রি করতে চান তারা। এই প্রকল্পটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কেননা এ থেকে আমাদের কিছু বাড়তি রোজগার হয়। এ পর্যন্ত সবকিছু নির্ভর করত পশুপালনের ওপর, কিন্তু তার ফলে আমরা জঙ্গলের ক্ষতি করি, জীবজন্তুর ক্ষতি করি। আমরা অন্য পথে যেতে চাই, প্রকৃতিকে শোষণ বন্ধ করতে চাই। মহিলারা সংরক্ষিত এলাকায় সেই সব গাছ লাগাতে চান যেসবের বিচি থেকে মালা বা অন্যান্য গয়নাগাটি তৈরি করা যায়। সংরক্ষণবাদী ও স্থানীয় বাসিন্দারা একসঙ্গে কাজ করেন। প্রো এভিজ মহিলাদের সাহায্য করে সারা দেশে তাদের তৈরি পুঁতির মালা ইত্যাদি টুরিস্টদের কাছে বিক্রি করতে। পর্যটন থেকে নতুন আশার আলো ফুটেছে। নতুন ধরনের কটেজ তৈরি করে পক্ষীপ্রেমীদের কলম্বিয়ার এই প্রত্যন্ত প্রদেশে আসতে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা চলেছে। সংরক্ষিত এলাকার রক্ষণাবেক্ষণ আর অর্থায়নের জন্য আমাদের পন্থা হল ইকো ট্যুরিজম, বিশেষ করে বার্ড ওয়াচিং বা পাখি দেখা। এই পন্থায় আমরা সংরক্ষিত এলাকায় বিভিন্ন প্রকল্পের জন্য স্থায়ীভাবে অর্থ সংস্থানের ব্যবস্থা করতে চাই, যাতে এই এলাকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বজায় থাকে। অরণ্যরক্ষীরা শুধু পাখিদেরই দেখাশোনা করেন না, নাইট মাঙ্কি নামের এই নিশাচর বানর পরিবারটিও এই সংরক্ষিত এলাকায় আশ্রয় নিয়েছে। ৮০টিরও বেশি সরীসৃপ ও উভয়চর প্রজাতি এলাকাটির প্রাণী বৈচিত্র্যের অঙ্গ।
এখানে পৃথিবীটা যেন আজও অক্ষত, আজও সুন্দর, কিন্তু আর কতদিন।